বিষয়টা হলো পয়েন্ট অফ নোট ভাইয়া, যে তুমি এই জিনিসটা তোমার 90% ফ্রেন্ড করবে যারা চান্স পাবে। বিষয়টা হলো আমাদের পাবলিক ভার্সিটিতে সিট 32,000, এইচএসসি পাস করে 1,46,000। তুমি কি ওই 32,000-এর মধ্যে একজন? তার মানে ওই 32,000 যে আমরা একটা চ্যাপ্টার বা একটা টপিক কিভাবে আইডিয়ালি শেষ করতে পারি, মানে কোন সিরিয়ালে পড়া উচিত, যে তুমি ধরো একটা চ্যাপ্টার পড়লা, সেই চ্যাপ্টারটা তুমি পড়ার পরে কীভাবে কী কী পড়বা, বা চ্যাপ্টারটা পড়ার পরে ম্যাথ করবা কি না, কতদিন পরে রিভিশন দেবে, এভরিথিং লাইক দ্যাট। যে একটা টপিক শেষ করার জন্য তোমাকে গ্র্যাজুয়ালি সিরিয়াল বাই সিরিয়াল কোন কোন কাজগুলো করা উচিত, কোন কোন কাজগুলো করা উচিত না, সো আমি হলো ফুল প্ল্যানটা বলবো। সো এখানে আমরা দুই টাইপের টপিক নিয়ে আলোচনা করব। এক টাইপের টপিক যেখানে হলো ম্যাথ আছে, মানে ফিজিক্স কেমিস্ট্রি বা কেমিস্ট্রি সব চ্যাপ্টারে তো ম্যাথ নাই, মানে যেই টপিকে ম্যাথ আছে ম্যাথ, আর যেটাতে হলো ম্যাথ নাই। সো ম্যাথ নাই কোন টপিকে হইতে পারে, বাংলা হইতে পারে, ইংলিশ হইতে পারে, আইসিটির কোনো রিডিং চ্যাপ্টার হইতে পারে, বায়োলজি হইতে পারে, কেমিস্ট্রির কোনো চ্যাপ্টার যেটাতে ম্যাথ নাই। সো ম্যাথ আছে ম্যাথ নাই সেটা কীভাবে শেষ করবো? সো ফার্স্টে চলে আসি ম্যাথের যে কোনো একটা চ্যাপ্টার বা ফিজিক্সের যে চ্যাপ্টার যেখানে কোনো ম্যাথ আছে, যে কোনো একটা থিওরি যেখানে কোনো ম্যাথ আছে, তুমি সেটা কীভাবে শেষ করবা। আমি অ্যাকচুয়ালি এটা 4 স্টেপে শেষ করতাম। প্রথম স্টেপ হলো আমার টিচার আসার আগে। টিচার আসার আগে কি আমাকে অলওয়েজ টিচারের কাছে পড়তে হবে তা না, টিচার আসার আগে মানে আমি যদি অনলাইনে ক্লাস করি এনিথিং লাইক দ্যাট, বা আমি যদি হলো কোনো ব্যাচে যায় পড়ি, বা আমি কোচিংয়ে পড়ি, বা আমি কলেজে পড়ি, বা আমার বাড়ি টিচার আসে, বা আমি নিজে পড়ি, এনিথিং লাইক দ্যাট, যে কোনো টপিক শুরু করার আগে এই কাজটা করতে হবে। সেটা হলো টিচার আসার আগে তোমাকে একবার হালকা রিডিং দিতে হবে। হালকা রিডিং কি, এখানে ভালো মতো উল্লেখ করা থাকলো না বুঝে, তার মানে তুমি যখন এই টপিকটা পড়বা টিচার আসার আগে, সেটা হলো তোমাকে জাস্ট একবার রিডিং দিয়ে যাবা। টিচার আসার আগে বা কোনো টপিক পড়ার আগে একবার জাস্ট হালকা রিডিং দেবা, এখানে বারবার উল্লেখ করা হলো না বুঝে। দেন সেকেন্ড স্টেপ হলো তোমার টিচার পড়াইলো, তোমার টিচার পড়াই গেল। এবার 3 নম্বর স্টেপ, বুঝে পড়ো। টিচারে পড়ায় যাওয়ার পরে এইবার তুমি টপিকটার A to Z প্রচুর টাইম নিই, এখানে প্রচুর টাইম নিতে হবে। এবার যখন আমি টপিকটা পড়বো, টপিকটার খুবই ভালো মতো থিওরিটা খুবই ভালো মতো লাইন বাই লাইন পড়বো, যদি দাগানো হয় দাগাবো, যদি লিখতে হয় লিখবো, এনিথিং লাইক দ্যাট। মানে টিচার যাওয়ার পরে আমি এবার বুঝে পড়বো টপিকটা। এইবার 4 নম্বর স্টেপ হইল ম্যাথ করা। সো এইবার তুমি ম্যাথ করবা। ম্যাথ করার ক্ষেত্রে যে সিরিয়ালটা আমি ফলো করতাম, প্রথমে উদাহরণের প্রত্যেকটা ম্যাথ করতাম, দেন হলো বইয়ের অনুশীলনী। সো যদি তুমি ফার্স্ট ইয়ারে হয়ে থাকো, তোমার ক্ষেত্রে আমি বলবো প্রত্যেকটা ম্যাথ হাতে লেখা করাটা বেশি ম্যান্ডেটরি। বাট আমি যেটা করতাম সেটা হলো যে প্রত্যেকটা ম্যাথ হাতে লেখা না করে প্রত্যেক টাইপের একটা করে ম্যাথ করতাম। সো এইটা হলো জাস্ট একটা টপিক পড়ার আউটলাইন। হ্যাঁ, এইটা হলো একটা টপিক পড়া গেল, বাট তারপরের কাজগুলো আরও বেশি ইম্পর্টেন্ট, মানে পড়ে মনে রাখা এবং ওইটাকে অ্যাডমিশনের জন্য পড়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সো ধরো তুমি একটা চ্যাপ্টার পড়লা, এরকম ম্যাথ ট্যাথ করে আসলাম, করে টোরে এইবার তোমাকে যে কাজটা করতে হবে সেটা হলো তুমি এবার রিভিশন দিবা। তুমি এই টপিকটা পড়ার পরে কনস্ট্যান্টলি টপিকটা রিভিশনে রাখবা, অনেকবার বারবার রিভিশন দিবা। রিভিশন দিতে থাকলে এখন কথা হলো এই জায়গায় একটা বুঝে পড়ার টপিক লিখছিলাম, যে বুঝে পড়ো, এখানে একটা জিনিস আমি বলছিলাম সেটা হলো দাগানো। তুমি এই ম্যাথের যে অনুশীলনের ম্যাথ হোক, উদাহরণের ম্যাথ হোক, আর থিওরি হোক, থিওরির কিছু অংশ তুমি দাগায় রাখছো, যে জিনিসগুলো তোমার ইম্পর্টেন্ট, যে জিনিসগুলো হলো চ্যাপ্টারের জিস্ট। সো যদি তুমি দাগানো অংশগুলাই জাস্ট রিভিশন দাও, দ্যাটস ইনাফ। এরপর একটা চ্যাপ্টার পড়া শেষ হয়েছে, এবার তুমি কনস্ট্যান্টলি কী কী জিনিস দেখবা। প্রথম প্রধান কাজ, Q&A সাজেশন বা এনিথিং, এনি টাইপ অফ সাজেশন বা টেস্ট পেপার অবলিক মেডিসি অ্যানালাইসিস করে ওই টপিকটা থেকে, ওই চ্যাপ্টার থেকে কী কী কোশ্চেন আসছে সেগুলো ভালো মতো দেখা। ভার্সিটি কোশ্চেন ব্যাংক, তোমাকে ভার্সিটি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থেকে অনেক হাজার হাজার বইয়ের নাম বসে, ধরো তোমার কাছে দুইটা জিনিস আছে, একটা হলো ভার্সিটি বা মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন গাইড বা কনসেপ্ট বুক, আমি যেটা বলি আজীবন, এরপরে আরেকটা আছে তোমার কোশ্চেন ব্যাংক। সো তোমার প্রথম প্রধান কাজ হলো ওই চ্যাপ্টার থেকে আগে কোন কোন টপিক থেকে কী কী কোশ্চেন্স আসছে, মানে আগে তোমার কাজ হলো ভার্সিটি কোশ্চেন্স দেখা। ভার্সিটি বলতে মেডিকেল হতে পারে, ইঞ্জিনিয়ারিং হতে পারে, যেমন দেন তুমি কোশ্চেনগুলো দেখবা। কোশ্চেনগুলো দেখে এরকম না যে তোমাকে সলভ করতে হবে বা পারতে হবে, তুমি অ্যাটলিস্ট দেখলা। দেন এই যে লাস্ট পার্টে দেওয়া আছে সেটা হলো ভার্সিটি অ্যাডমিশন
গাইড বা কনসেপ্ট বুক বা জয় কলিন যে কোনো বই বা প্লাস সিজের কোনো বই যা বা কিউনেক্স সিজের কোনো বই যে কোনো বই যেই গাইডই তুমি পড়ো সেটা হলো এত কিছু পড়ে আসার পরে দেন তুমি গাইডটা পড়তে পারো নাও পড়তে পারো, যারা পড়বে তারা অবভিয়াসলি আগায় থাকবে। ভাইয়া আপনি একটা টপিকের পরে এত কিছু পড়তে নিভাবে তো আমার এক চ্যাপ্টার পড়তে এইচএসসি লাইফ শেষ। পয়েন্ট টু নোটেড ভাইয়া, যে তুমি এই জিনিসটা তোমার 90% ফ্রেন্ড করবে যারা চান্স পাবে। বিষয়টা হলো আমাদের পাবলিক ভার্সিটিতে সিট 32,000, এইচএসসি পাশ করে 1,46,000। তুমি কি ওই 32,000 মধ্যে একজন? তার মানে ওই 32,000 একজন সবাই এই সিরিয়ালেই পড়ে, পাবলিক যেহেতু পারতেছে তোমাকে এক্সকিউজ অ্যাকসেপ্টেড, তোমার আল্লাহ এতগুলো কতক্ষণ পর্ব হবে না, তোমাকে পারতে হবে কারণ মানুষজন করতেছে। যে টপিকে ম্যাথ নাই সেটার ক্ষেত্রেও সিরিয়ালের শুরুতে টিচার আসার আগে হালকা রিডিং, দেন বুঝে রিডিং, এবং এখানে বুঝে রিডিংয়ের সময় তোমাকে অবশ্যই দাগাইতে হবে। এবার তুমি বলো তো কোন টপিকটা কোন পার্টটা বাদ যাবে? এই যে ম্যাথের পার্টটা গেল, ম্যাথ নাই, ম্যাথের পার্টটা শেষ, তার মানে উদাহরণ অনুসন্ধানের ব্যাপার নাই। তারপর তোমাকে আবার সেম সিরিয়ালে প্রচুর রিভিশন দিতে হবে। এখন এই জায়গাটাতে আমি একটা জিনিস স্টার করবো, সেটা হলো স্টার ব্যাপার হলো আমরা দেখছি যারা আমরা সায়েন্সে পড়ি তাদের ক্ষেত্রে থিওরিটিক্যাল জিনিসপাতি বা বাংলার ক্ষেত্রে উচ্চারণ নির্দেশ বা কোনো প্রশ্ন করা মানে মুখস্থ টাইপের জিনিসপাতি আমাদের অনীহা আছে, ঠিক আছে? সো অনীহার ক্ষেত্রে যেটা হয় যে আমরা ভুলে যাই, সো সেক্ষেত্রে এই রিভিশনটাতে স্টার দেওয়া আছে। আবার সেম সিরিয়াল তোমাকে হলো ওই টপিক থেকে টেস্টে কী কোশ্চেন আসছে, টেস্টে বলতে হলো এইচএসসিতে কী কোশ্চেন আসছে সেটা দেখতে হবে, দেন তুমি হলো যে ভার্সিটি প্রিপারেশন সেটার কোশ্চেন ব্যাংক দেখতে হবে, দেন লাস্টে যায় তুমি যদি কোনো গাইড পড়তে চাও সেটা পড়তে পারো নাও পড়তে পারো। একটা চ্যাপ্টার তোমার এইভাবে শেষ করা উচিত। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, পরবর্তী ভিডিওর জন্য অনুরোধ রইল। সালাম।